307 জন ওলি জমিনের মধ্যে আসছে। গোর গোবিন্দ চিঠি পাঠাইলো, শাহজালাল যদি তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি থাকে, আমার আত্মনজনের একটা লোহার ধনুক আছে যদি চালাই দিতে পারে, তাহলে আমরা হিন্দু যারা আছি, সিলেটি যারা আছি, সব আত্মসমর্পণ করব। আর যদি চালাই দিতে না পারো, তোমরা এই জমিন ছেড়ে আত্মসমর্পণ করে চলে যাবা। আল্লাহর ওলির চিন্তা, আত্মনজরের লোহার ধনুক কেউ পেশি শক্তি দিয়ে চালাইতে পারবে না, পেশি শক্তি দিয়ে চালানো সম্ভব না। তাহলে আত্মনজরের লোহার ধনুক চালাইতে হলে কি করতে হবে? আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতার দরকার। আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া কেউ এই আত্মনজরের লোহার ধনুক চালাইতে পারবে না। আল্লাহ প্রদত্ত ক্ষমতাটা তার কাছে আসবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাত তুলো আমার সঙ্গীরা, জীবনে কে কোনোদিন আসরের নামাজ কাজা করো নাই? চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার। কোন নামাজ? জোরে বলেন, ফজর পড়লে চেহারার নূর নষ্ট হয় না, এশা পড়লে ঘুম নষ্ট হয় না, জোহর পড়লে রিজিক কমে না, আসর পড়লে শক্তি কমে না। কোন নামাজ? জোরে জোরে জোরে, কোন নামাজ? মনোযোগ দিয়ে। আল্লাহর ওলি বললেন, জীবনে কে কোনোদিন আসরের নামাজ কাজা করো না, হাত তুলো। ওলি কি জিনিস দেখে, বাংলাদেশে যখন স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, যুদ্ধ করছে কারা? মুক্তিযোদ্ধারা না? যখন যুদ্ধ করছিল মুক্তিযোদ্ধারা ফিল্ডে, যারা প্রথম সারির প্রথম ফ্রন্টে যারা যুদ্ধ করছে, ওপেন হানাদারদের সাথে যুদ্ধে যারা লিপ্ত হয়েছে, সরাসরি সামনে যারা ফাইট করছে, বলেন জীবনের মায়া না দেশের মায়া? জোরে বলেন, তারা জীবনের চাইতে দেশটাকে বেশি ভালোবাসছে তখন। কথা কন ঠিক কিনা? মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মরা একটি মুখের হাসির জন্য বস্ত্র ধরি, মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যুদ্ধ কোনো ছেলে খেলা না, পুতুল খেলা যে সাইলি হয় আর ফায়ার করলি ছেলে তা না, খুব সিরিয়াস, খুব মারাত্মক, হয় মরতে হবে না হয় মারতে হবে, এটি চারটিখানি কথা। স্বাধীনতার জন্য যেই বীর সেনানীরা আমার দেশের মাটির জন্য যুদ্ধ করে, যারা জীবন কুরবানি করে দিয়ে গেল, এরাই আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? বাজান, তারা জীবনে এর মায়াকে উপেক্ষা করে দেশকে ভালোবেসে গেছে। ইসলামকে যারা প্রকৃত ভালোবাসা দিয়ে গেছে, তারা হলো ওলি আল্লাহরা। আজকে আপনারা মঞ্চ তৈরি করলেন, মাইকিং করলেন, পোস্টারিং করলেন, আমরা গাড়িতে করে আসলাম, ডেকে নিয়ে আসলেন, পথ দেখাই নিয়ে আসলেন, হাজার হাজার মানুষ জমায়েত করলেন, তাবারকের ব্যবস্থা করলেন, কিন্তু আমানে শাহজালাল, শাহপরাণ, শাহ মাকতুম, শাহ মুস্তফা, শাহ আলী বাগদাদী, খান জাহান আলী, কমরউদ্দিন রুমি, 800 বছর আগে, 700 বছর আগে এই জমিনে কালেমার দাওয়াত যারা নিয়ে আসছিলেন, এই জমিনের রন্ধে রন্ধে উলু উলু আওয়াজ হতো, ঘন্টার ধ্বনি হতো, প্রতিমা পূজা হতো, এমন কোন জনপদ নাই, এমন কোন গ্রাম নাই যে গ্রামে প্রতিমা পূজা না হতো। এই দুর্ভেদ্যের সময় কে তাদেরকে খাবার দিবে, কে জায়গা দিবে, কে পথ বাতলাই দিবে? গুগল ম্যাপও সেই দিন ছিল না, রাস্তাঘাটও ছিল না, কত নদী
কত পর্বত কত পাহাড় কত বৃষ্টি কত ঝড় উপেক্ষা করে আল্লাহর ওলিরা এই জমিনে কালেমার দাওয়াত দিতে এসেছেন অতএব আল্লাহর ওলিদের জমিনে আল্লাহর ওলিদের রাজ কায়েম হবে এই জমিনে নজদিবাদের কোনো স্থান হবে না কথা বলেন ঠিক কিনা আমার দিকে তাকান দলিল দেব না দলিল বহুত আছে দলিল মানে না দলিলের অভাব নাই আহলে সুন্নাতুল জামাত কাদিম এই দলের দলিলের মতো শক্ত দলিল পৃথিবীতে কারো নাই আরএস সিএস বিএসএস যা বলেন সব আমাদের একবারে আকাবির সহ পূর্বতন সব রসুল পর্যন্ত আল্লাহ পর্যন্ত খতিয়ানে লেখা এখন আপনি না মানলে তো জোর করে মানা যেত না খতিয়ানে আল্লাহ পর্যন্ত একসাথে বলবেন না আল্লাহু আকবার কোন পর্যন্ত খতিয়ানে সব আল্লাহ পর্যন্ত দলিল খুব করা এখন আপনাদেরকে দুইটা প্রশ্ন করে জবাব দিবেন ইসলাম শাহজালাল ইয়ামিনী মুজাররিদের কাঁধে করে কালেমার পতাকা সেই দিন আসছিল শাহ পরাম শাহ মখদুম শাহ আলী বুগদাদির কাঁধে করে কালেমার পতাকা আসছে 800 বছর আগে 800 বছর আগে থেকে এই জমিনে নামাজ আমরা এইভাবেই পড়ে আসতেছি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তেছি আস্তে আমিন পড়তেছি তারাবি 3 রাকাত 20 রাকাত পড়তেছি বেতের নামাজ 3 রাকাত পড়তেছি সালাতুল জানাজার নামাজ আদায় করতেছি নামাজের পরে দোয়া করতেছি 800 বছর ধরে দোয়া মোনাজাত নামাজ জিকির ফিকির তালিম তরবিয়ত পীর মাশায়েখ তরিকা মাযহাব 800 বছর ধরে চালু আছে 800 বছর ধরে দিন আনছে শাহজালাল ইয়ামিনী 360 এল অসংখ্য ওলি 800 বছর ধরে এই জমিনে তারা যেই দিন এনেছে আমরা সেটাই মানব নতুন করে পেট্র ডলারের শাইকের মৌলভীর ফতোয়ার দিন মানার সময় আমাদের নাই হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক কথা কি অযৌক্তিক বলছি দিন তারা এনেছে মুক্তিযোদ্ধারা দেশ দিয়েছে আর আল্লাহর ওলিরা আমাদেরকে ইমান দিয়েছে এই কথা বলেন ঠিক কিনা ইমান দিয়েছে দিন দিন যেটা দিয়েছে সেটাই মানবে আচ্ছা বলেন তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি বঙ্গোপসাগর থেকে উঠে আইছে কোথা থেকে আসছে আরব থেকে সব কয়জন ওলি আরব থেকে আসলো তা আরব থেকে আসার পরে তারা 800 বছর আগে থেকে নামাজ নিয়ে আসলো সেই নামাজ হইল না আর নতুন করে তুমি সৌদি আরব থেকে ঘুরে এসে নামাজ শিখিয়ে দিলে হ্যাঁ ফেতনাবাজ ফেসাদবাজ আমার মসজিদে এসে ভেজাল বাদাইলা আমার মসজিদে এসে শয়তানি শুরু করছো কারণটা ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া ইমাম মুসল্লির মধ্যে ঝগড়া পাড়ায় পাড়ায় ঝগড়া এলাকায় এলাকায় ঝগড়া এগুলো সব কথা শয়তানের দালাল মানব সৃষ্টি করার সময় ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেস করলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে মানব আমি আল্লাহর প্রতিনিধি পাঠাইতে চাই কার প্রতিনিধি না না একসাথে বলেন কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি যারা তারা ঘুষ খায় আল্লাহর প্রতিনিধিরা সুদ খায় আল্লাহর প্রতিনিধিরা যৌতুক নেয় আল্লাহর প্রতিনিধিরা মানুষের হক মারে আল্লাহর প্রতিনিধিরা মানুষের রক্ত চুষে খায় আল্লাহর প্রতিনিধিরা চুরি করে আল্লাহর প্রতিনিধিরা আল্লাহর নামাজ রোজা ছেড়ে দেয় না কখনোই খাদেমুর রসুলের মা একদিন বলে আনাস নবীর কাছ থেকে একটু দোয়া নিয়ে আয় বলে মা কি দোয়া লাগবে বলে তুই অভাবী রসুলের কাছ থেকে দোয়া নে আল্লাহ যেন তোর সম্পদে এবং সন্তানে বরকত দেয় সন্তানে সম্পদে খাদেম যায় বলতেছে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আপনার খাদেম তো গরিব বলে কি চাও খাদেম বলো
খাদেম রাসূল বলতেছেন হুজুর আমার সন্তানের সম্পদে যেন আল্লাহ বরকত দেয় আল্লাহর নবী হাত বাড়ায় বলে আল্লাহ আমার খাদেম দোয়া চায় আল্লাহ আমার খাদেমের সন্তানের সম্পদে বরকত বাড়ায় দাও এত পরিমানে সন্তান হলো 100 সন্তান আল্লাহ তারে দিয়েছে সুবহানাল্লাহ এরকম বেটা বাংলাদেশে নাই দুয়ার পাওয়ার কত রে আল্লাহু আকবার এত দুয়ার পাওয়ার দি আল্লাহ বরকত দিতে দিতে 100টা সন্তান দিয়ে হয়েছে সুবহানাল্লাহ না না হইছে না আরো জোরে সুবহানাল্লাহ কত 100 এক দোয়া নবীজি দোয়া করতে গেল আল্লাহ দিয়ে দাও একবারে বরকত কারে কয় উরে সর্বনাশ চিন্তা করলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আল্লাহর নবী দোয়া করলেন সন্তানে বরকত দাও সম্পদে বরকত দিয়ে দাও এত পরিমাণে সম্পদ হলো সবার খেজুর গাছে খেজুর ধরে বছরে একবার আর নবীর খাদেমের খেজুর গাছে খেজুর ধরে দুইবার সবার উটের বাচ্চা হয় একটা উনার উটের বাচ্চা হয় দুইটা সবার ছাগলের বাচ্চা হয় দুইটা উনার ছাগলের বাচ্চা হয় চারটা সবার গরুর বাচ্চা হয় একটা উনার গরুর বাচ্চা হয় দুইটা এত পরিমাণে বরকত হাইব্রিড হয়ে গেল একবার জোরে কন্যা মারহাবা বর্তমানে বিজ্ঞান 1450 বছর পরে হাইব্রিড আবিষ্কার করছে আর আমার নবীর দোয়ায় 1450 বছর আগে হাইব্রিড হয়ে গেছে রাসূলের একটা আদত ছিল অভ্যাস প্রত্যেকদিন রাত্রিবেলা কুরআন শরীফ উনি খতম দিতেন মাঝে মধ্যে খতম দিতেন কুরআন খতম দেওয়ার পরে দুই তিন পারা কুরআনের পারাগুলি রেখে দিতেন বাকি শেষ দুই পারা বা এক পারা ফজরের নামাজ পড়ে বাড়ি আসতেন ওনার সব সন্তানদেরকে ডাকতেন 100 মত সন্তান বিবি সাহেবা সহ সবাইকে ডাকতেন ডেকে এনে সবাইকে বসে বাকি পড়া কোরআন তেলাওয়াত করে খাদেম রাসূল হযরত আনাস সমস্ত সন্তানদেরকে নিয়ে দোয়া করতেন আর বলতেন ও আমার সন্তানরা তোমরা শুনে রাখো আমি আমার মাসুক আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনছি কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া করা হয় এই দোয়া সাধারণ থাকে না কুরআন খতমের পরে যে দোয়া হয় এই দোয়াটা আমার মালিক আমার আল্লাহ কবুল করে নেয় কুরআন শরীফ খতম দিয়ে খাদেম রাসূল হযরত আনাস সন্তানদেরকে নিয়ে দোয়া করতেন আমাদের দেশে বছরে হোক মাসে হোক মানুষের অন্তকালের পরে হোক সুখে হোক দুঃখে হোক বিদেশ যাত্রায় হোক আমার দেশের মানুষেরা ওলামা একরাম ডেকে এরপরে তলবে এলেম ডেকে কোরআন শরীফ খতম দেওয়ার একটা রেওয়াজ ছিল বেদাতের ফতোয়া দিয়া এই রেওয়াজ বন্ধ করে দিছে তার মানে সব শয়তানের দালান উচিত কথা বললে তো মাই বেজার হয়ে যাবে উচিত কথা বললে মাই সব বেজার চিন্তা করেন তো খাদেম রাসূলের উসুল হচ্ছে আমার মাসুক বলছে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় এই জন্য সব সন্তানদেরকে ডাকছেন 100 মারহাবা বললেন না কয়শো 100 মতো সন্তানদেরকে ডাইকে উনি কোরআন খতম করে দোয়া করতে একা একা না সবাই মিলে একা একা না জমাতে আজকে যারা জমাতে দোয়া করতে বেদাত ফতোয়া দেয় এগুলো শয়তানের আওলা এই কথা কর না জোরে বলেন হয় নবী সাহাবী সত্য নয় ওরা সত্য সাহাবী যদি হক হয় তাহলে ওদের ফতোয়া মিথ্যা কি কথা বলেন ঠিক কি না আল্লাহ রাসূল বলছেন ও আমার উম্মত তোমরা শুনে রাখো মা আনা আলাইহি ওয়া সাহাবী আমি এবং আমার সাহাবীরা যেই তরিকায় যেই মতে যেই পথে যেই রাস্তা এই মতে এই পথে এই আকিদে এই রাস্তায় যারা তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত তারা জান্নাতি ধন কষ্ট হচ্ছে বুঝি আপনাদের চলবে দোয়া লাগবে মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই বিরাট বড়
মুশকিল পড়ে গেল অসুবিধা বৃষ্টি নাই 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 খরা পড়ে গেছে কালকে যে তুফান বৃষ্টি আজকে মনে হইছিল মাহফিল হইতোই না এজন্য কবি একটা কথা লিখছে হুজুর মেঘ দেখে কেউ করিশনে ভয় মেঘের কোলে রোদ আসে এ আবার শুনেন মেঘ দেখে কেউ করিশনে ভয় মেঘের কোলে রোদ আসে অর্থাৎ মেঘের উপরে কিন্তু সূর্য দীপ্তমান থাকে অতএব মেঘ কিন্তু চিরস্থায়ী না এটা আসছে আবার চলে যাবে কবি বুঝাইতে চাচ্ছেন বিপদ চিরস্থায়ী না বিপদ আসে আবার চলে যায় কি কথা কন ঠিক কি না কিন্তু মাঝখানে কিছু মানুষ চিনা যায় এ কি কথা কন কি চিনা যায় মানুষ চিনা যায় করোনা আইছিল ধনী ব্যক্তির পোলা বাবার জানাজায় গেছে না ডরে যদি করোনায় ধরে যেই ছেলে করোনার ভয়ে বাপের জানাজায় যায় না ওই ছেলে ফালা সিতে কুত্তা পালা বালা আমার দিকে তাকান এই আমাদের দেশে মাদ্রাসায় ছেলেপেলেরা পড়ে না তো এতিমখানায় দুস্থখানায় মাদ্রাসায় ছেলেপেলেরা পড়ে তো কিছু মানুষ লজিং রাখে লজিং আপনাদের দেশে কি কয় লজিং কয় আচ্ছা তো লজিং রাখে তো লজিং যে বাড়িতে থাকে সে বাড়ির মহিলা চিন্তা করে আমি খাইবা না খাই আমার ছেলেপেলেরা খাকবা না খাক এই ছেলেটা আমার বাইক খাইয়ে পড়াশোনা করে ও ভবিষ্যতে আলেম হবে ভালো ডিমটা বাড়ির ভালো তরকারিটা ওই বাচ্চাটার জন্য আলাদা করে থুয়ে দেয় রাখে দেয় কিন্তু ছেলে এমন এক মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসা দোয়াই মানে না বেডি সারা জীবনে ডিম চেয়েস কথা খারাপ বলছি আমি ওই বেডি সারা জীবনে ডিম চেয়েস ও বেডি সারা জীবনে ডিম শেষ এমন মাদ্রাসায় পড়ছে দুয়াই মানে হাই হাই বেডি ডিম শেষ বেডি চাল শেষ বেডি তরকারি শেষ বেডি সারা জীবন খাবেছে দুয়াল লেগে বেটা দুয়াই মানে হাই 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 শয়তানে হাসি আর কয় বাপ রে বাপ এই আমি 1400 বছর যা পারি নাই তোরা তো মূল বিনা ফতোয়া দিয়ে কইরে দিছি যা এই কি কথা করলে আমি 1400 বছর যা পারছি নে তোরা এই দাড়ি দড়ি টুপি টুপি জুব্বা জুব্বা লাগে তোরা সিস্টেম করে দিয়ে দিছিস যা তোরা সব আমার খালা তো ভাই কষ্ট হচ্ছে আপনাদের হক কথায় মানুষ বেজার হয় হক কথায় মানুষ বেজার হয় প্রিয় মুসলমান দেবিদ্বার বাসী হযরত মুসা নবীর জমানায় বৃষ্টি নাই আকাশে মেঘ তুমুল আকার বৃষ্টি নাই একবারে আকাশ পরিষ্কার কোন মেঘ নাই উম্মতরা বলল হুজুর মেঘ তো নাই বৃষ্টির জন্য একটু দোয়া হযরত মুসা নবী সমস্ত উম্মতকে কাছে ডাকলেন উম্মতরা তোমরা আসো সবাই রে নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া শুরু করলেন দোয়া হলো কিন্তু বৃষ্টি হলো না আকাশ আরো পরিষ্কার হয়ে একবারে প্রচন্ড গরম শুরু করলো উম্মতরা বলল মুসা গো বৃষ্টি তো হলোই না আরো তুমুল আকারে গরম পড়া শুরু হয়ে গেছে আল্লাহর নবী ডাক দেয় বলেন উম্মতেরা রে তোমাদের মধ্যে জীবনে যে গুনাহ করছো সে চলে যাও যে গুনাহ করো নাই সে বসে থাকো সব চলে গেল অর্ধেক মানুষ বসে রয়েছে মুসা নবী আবার দোয়া করে আল্লাহ বৃষ্টি দাও কিন্তু বৃষ্টি তো হলোই না আরো আকাশ পরিষ্কার হয়ে একবারে গরম শুরু করলো মুসা আলাইহিস সালাম ডাক দেয় বলেন ও আমার উম্মতেরা তোমাদের মধ্যে যে একটা গুনাহ করছো সে চলে যাও একবারে যে একটা গুনাহ করো নাই সে বসে থাকো সবাই চলে গেল কিন্তু মাঠের মধ্যে একটা অন্ধ কানা বসে রইছে কেডা বই রইছে জোরে কর কানা কানা চেহারা দেখে আল্লাহ বিচার করতো না
বিরাট বড় মুফতি আজব মুনাজারে মিল্লা শাইখুল হাদিস প্রিন্সিপাল চ্যান্সেলর ইয়েতা দিকে আল্লাহ বিচার করতে না বিরাট বড় বক্তা তক্তা বেলু নাই এই কি কথা কইলা অনেক বড় ফয়সা বিরাট বড় প্রিন্সিপাল আর ডক্টর আর ডাক্তার ইয়ে সাতা দি আল্লাহর সাইর বসে না কানা বসে রইছে কানা একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মসজিদে জুতা সুরিয়া মসজিদ কমিটি মসজিদের টাকা মাইরে দে ধরে বলেন দেবীদারে বুঝি নাই আমার আছে আমার ডাকে গেছে আমার মসজিদ দিয়েছি এটা কইলাম মানুষ কতটা নিকৃষ্ট হইল আমানতের কতটা চরম খেয়ানত হলে এই মুসলিম জাতি আল্লাহর ঘরে টাকা দেন আমানতের আপনি চিন্তা করেন আপনাকে চিন্তা করতে হবে কেন এখানে আপনাকে চিন্তা করতে হবে আমানতের কতটা খেয়ানত হলে এই মুসলিম জাতি আল্লাহর ঘরে টাকা চুরি করে ও মানুষের কাতারে পড়ে না মুসলমান তো করে না কি কথা কর না মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি এখন প্রশ্ন করি জবাব দিবেন যে বেটা মসজিদের টাকা চুরি করলো এরা যদি অর্থমন্ত্রী বানায় দেন তাহলে কেমন হবে পাবলিকের জুতা চুরি করে লাইনি খালি দেশ খাইব দেশটি বাইজে বুঝিয়ে টিস্যুতে একবারে শেষ করে লেবে টিস্যুতে মাইকটে খেয়ে নেব যা খাপ মনোযোগ দিয়েন দেবিদার বাসি চেহারা দেখে রব্বে করিম কিয়ামতের মাঠে বিচার করবে না রে বাপ মাহফিলে যারা বসে আছেন শুনে যাব এমন কোন দীর্ঘ কথা বলবো না যেটা কষ্ট হবে চেহারা দেখে কিয়ামতের মাঠে কোনো ফয়সালা হবে না অনেক বড় ধনী দেখে কোনো ফয়সালা হবে না অনেক বড় পয়সাওয়ালা দেখে ফয়সালা হবে না অনেক বড় মেধাবী দেখে ফয়সালা হবে না যদি পয়সাওয়ালা দেখে ফয়সালা হতো তাহলে আবু জাহেলের জায়গা হতো বেলালের জায়গা হতো না যদি চেহারা দেখে ফয়সালা হতো আবু লাহাবের জায়গা হতো বেলালের জায়গা হতো না যদি অর্থ সম্পদ দিয়ে জায়গা হতো ওয়াসাল কারণে জীবনেও নবীর বরগাহে জাগার সুযোগ ছিল না চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না পৃথিবীর অনেক বড় বড় ধনী কিয়ামতের মাঠে অপমানিত হবে অনেক বড় রাজারা ল্যাংটা হইয়া আল্লাহর আদালতের সামনে সেজদায় পড়ে থরথর করে কাঁপবে আর বিরাট বড় 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 কোটি কোটি টাকার মালিকরা সেই দিন উলঙ্গ হইয়া আল্লাহর সামনে মাথা নত করে সেজদার মধ্যে পড়ে 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 কাঁদতে থাকবে কিন্তু সেই দিন আল্লাহর দরবারে দাম কার হবে কুরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله سيدنا
মুক্তের আশার আলো তাই তো তোমায় বাসি বলো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি বলো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আদে বিদ্যার বেশিক কঠিন মেহশরে আল্লাহর আদালতে আমরা দাঁড়ায় যাব বাজানো খুব মনোযোগ দিয়া শুনিয়া যান আল্লাহর আদালতে দাঁড়াব সেদিন কত ধনীরা আল্লাহর সামনে সেজদার মধ্যে পরে থরথর থরথর করে কাঁপতে থাকবে বাজানো কিন্তু সেই দিন আমার আল্লাহ হযরত ওয়াস আল কারিনিকে এক পাশে আমার মালিক আমার মাওলা দাঁড়া করায় রাখবে আল্লামা ইমাম জাওজি উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন হযরত ইমাম জাওজি লেখেন হযরত হাসান ওয়াস আল কারনি মহেশ্বরের মাঠের এক পাশে দাঁড়ানো সব জান্নাতে চলে যাবে এই উম্মতের পাওয়ার কত দেখেন যেহেতু এই মজলিস তরিকতের মজলিস সেই জন্য বলি এই উম্মতের পাওয়ার কত দেখেন সব মহেশ্বরের মাঠে আল্লাহ হিসাব নিকাশ করে জান্নাতে পাঠায় দিবে কিন্তু আসল কারণিকে আমার আল্লাহ এক পাশে দাঁড়া করায় রাখবে আল্লাহকে ডাকবে বলবে ওয়াইস ও রব আমার কি জন্য আপনি দাঁড়া করায় রাখছেন আল্লাহ বলবে ওয়া ইসরায়েল খাসরবাসী কোটি কোটি মানুষ আজ জাহান্নামী হয়ে গেছে ওয়া ইসরায়েল তুমি যার পক্ষে সুপারিশ করবে আমি মালিক আমি মাওলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেব কিন্তু দুনিয়ার জমিনে তার কোনো দাম ছিল না দেবীর দরবাসী ওনার জীবনীর মধ্যে আসছে জীবনীর মধ্যে আসছে খেজুরের বিচি টুকাইতেন এমনও দিন গেছে খেজুরের বিচি রাস্তা ভরে টুকায় টুকায় যা পাইতেন বাজারে নি বিক্রি করে দুই চারটা খেজুর হতো কোনোদিন ইফতার করতেন কোনোদিন খেতেন কোনোদিন না খেয়ে থাকতেন এই ছিল ওনার জীবন উনি ওনার কমে উট চড়াইতেন ছাগলের রাখাল ছিলেন সারা মাসের পরে এক দিনার দুই দিনার করে তাকে দেওয়া হতো ওই এক দুই দিনার করে উনি সারা মাস দিয়ে ওই উট চড়াইয়া ছাগল চড়ায় উনি কোনো রকম দিন চলাইতেন বিয়ে করেন ছোট্ট একটা ঝুপড়ি ঘর ছিল এই ঘরের মধ্যেই থাকতেন সারা রাত নামাজে সারা দিন জিকিরে ফিকিরে ইবাদতে রোজায় কাটাই দিতেন আল্লাহ তারে এত সম্মান দিলেন প্রিয় নবী সহিহ মুসলিমের কিতাবু ফাজাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাজাইল ওয়াস আল কারনি বাবির ভিতরে লেখেন ওয়াস আল কারনি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হইতো আসমান থেকে আসতে দেরি হতো না না হয় না আরো জোরে আরো জোরে এই উম্মতের পাওয়ার আছে নবীর গুলামের যদি এটা পাওয়ার হয় তো রসুলের পাওয়ার কত গুলামের পাওয়ার যদি এটা হয় তো রসুলের পাওয়ার কত আল্লাহ আকবার এটা বলে শেষ করার মতো যোগ্যতা নেই হতভাগারা রসুলের পক্ষে থাকতে পারে না কথা ঠিক কিনা প্রিয় দেবীদারের মুসলমান কঠিন হাসরের মাঠে আল্লাহ পাক চেহারা দেখে কোনো ফয়সালা করবে না সেই দিন আমার মালিক আমার মাওলা ওয়াসাল কারনিকে দাম দিয়ে দিবেন হযরত মুসা নবী ডাক দে বলেন ও উম্মত অন্ধ কানারে তুই কেন মজলিসের মধ্যে বসে আছো
তুই কি জানিস না আমি সবাইকে বলে দিয়েছি একটা গুনাহ যার আমলনামায় আছে সে চলে যাক তুই কি শুনিস নাই অন্ধ ডাকতে বলতেছে মুসা গো খোদার পয়গম্বর নবী আমি শুনছি একটা গুনাহ যদি না এই কথা বলা যাবে না আস্তে কি হইছে কথা কইনা ভাই কথা বলি কথা কইলে আমরা ডিস্টার্ব হইছি ইশারায় কাজ করো ভাই মনে মনে কথা কও আর না কানে কানে কথা কও একসাথে বলি আল্লাহু আকবার করি লা হাওলা ولا قوة إلا بالله نعمر لا حول ولا قوة إلا بالله منزوك دين موسى عليه السلام بلتے سے ارے بیٹا اندھا تو کی جانیش نا ایک تا گناہ زارا ستا کی سولے جتے بول سی اندھا ڈاک دے والا حضور جی منے کنو دن گناہ کرسی منے پرے نا একসাথে বলবেন আল্লাহু আকবার এখানে যদি বলা হয় গুনাহ যারা করছেন সব ময়দান ছেড়ে চলে যান এখানে আমরা কেউ বাদ যাব না কেউ বাদ সবাইকে চলে যেতে হবে মুসা আলাইহিস সালাম বললেন তুমি কি সঠিক করে বলো জীবনে গুনাহ করো নাই বলে হ্যাঁ ওগো নবী জীবনে কোনোদিন গুনাহ করি নাই তবে হ্যাঁ একটা ভুল আমি করেছিলাম যদি ভুলটা গুনাহ হয়ে থাকে তাহলে আমি চলে যাব বলে কি ভুল বলে হুজুর রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার পাশে একটা বাড়ি সদর দরজাটা খোলা ছিল মেইন দরজাটা খোলা এমন সময় আমার চোখটা চলে গেছে এক অন্ধর মহল এক মহিলার প্রতি এক বেগানা নারীর প্রতি আমার চোখ চলে গেছে জুর চোখ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার চোখটাকে ধমক দিয়ে বললাম এ চোখ তুই অন্ধ চক্রে তুই সুন্দরী নারীর দিকে কেন ঘুরাই নিলি আমারে অন্তর মহলের দিকে কেন তাকাইলি চোখ আজকে তোরে আর রাখবো না নবী গো আপনি যে চোখটাকে আজ অন্ধ দেখেন ওই চোখটাকে আমি আঙ্গুল দিয়ে নষ্ট করে ফেললাম চোখটা উঠিয়ে ফেললাম যাতে এই চোখ দিয়ে আর দুনিয়া কোনোদিন দেখা না যায় একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার ইন্নামাল মুমিনুনা إذا ذكر الله وجلت قلوبهم الله القرآن بلتسك نشوي ترى مؤمن نشوي ترى مؤمن যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে জোরে বলা যাবে কি মারহাবা এ আমার দিকে তাকান অন্ধকার হুজুর আমার কি গুনাহ হইছে মুসা আলাইহিস সালাম বলে বললি কি তোমার তো গুনাহ হয় নাই তুমি গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করছো অন্ধ তুই দোয়া কর আজকে তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না তুমি দোয়া করলে আজ বৃষ্টি হয়ে যাবে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় বাহিনী 360 জন অলি দিল্লি থেকে আরো সেনাবাহিনীর সদস্যরা আসছে সিলেটের গোর গোবিন্দের সাথে লড়াই করার জন্য কারণ কি গোর গোবিন্দ জুলুম করছিল সেই দিন বোরহানউদ্দিন নামের একজনকে সন্তানকে সে হত্যা করেছিল
এটা অনেক বড় একটা জুলুম আজকে ইসরায়েল যেমন নিষ্পাপ নিরীহ ছোট ছোট বাচ্চাদেরকে বোমা মেরে 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 ওরা শহীদ করে দিচ্ছে বাজানো আজকে ওরা বিরাট বড় জুলুম ফিলিস্তিনিদের সাথে করতেছে শুধু আজকে না ওরা 76 বছর ধরে জুলুম ওরা করতেছে ও বন্ধু দেবিদ্বারবাসী ইসরায়েলের একটা পণ্য আছে এই পণ্যের নাম কোকা কোলা দোকানদার যারা আছেন তারাও শুনে রাখেন এই পণ্যের নাম কোকা কোলা আরেকটা পণ্যের নাম হলো নেসলে পেপসি কোকা কোলা এ মুসলমান সামান্য পরিমাণ যদি ভালোবাসা অন্তরের মধ্যে থাকে তাহলে আপনারা পেপসি কোকা কোলা নেসলে খাবেন না এটা কিনবেন না এটা শুবেন না বলে হুজুর কারণ কি একটা পেপসির দাম 110 টাকা কম হতে পারে 150 টাকাও হতে পারে 150 টাকা দিয়ে যদি আপনি একটা পেপসি খান তাহলে বুঝলেন এই 150 টাকা আপনি ইসরায়েলে দিবেন আর ইসরায়েল এই টাকা দিয়ে আপনার ভাই ফিলিস্তিনিদের বুকে ওরা গুলি করতেছে ওরা বোমা মারতেছে তার মানে এই পেপসি খাওয়া মানে ফিলিস্তিনিদের রক্ত পান করার সমান হ্যাঁ কথা বলেন ঠিক কি না যুদ্ধ করা যাবে আমরা যুদ্ধ করার তো সুযোগ নেই তো কি করবেন এটা একটা যুদ্ধ পারবেন না পারবেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এটা কি হ্যাঁ ইমাম জোরে বলেন না ইনশাআল্লাহ নেসলে এবং পেপসি ইসরায়েলের পণ্য শুবেন না ধরবেন না খাবেন না কেউ খাইলে বাধা দিবেন তো বাপ উঠে খাইও না যদিও এটা হালাল কিন্তু এটার ভিতরে আমার ফিলিস্তিনিদের রক্ত মিশ্রিত করা আছে দাবিদারের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান বাবাজি 360 জন অলি জমিনের মধ্যে আসছে গোর গোবিন্দ চিঠি পাঠাইলো শাহজালাল যদি তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি থাকে আমার আত্মনজনের একটা লোহার ধনুক আছে যদি চালাই দিতে পারে তাহলে আমরা হিন্দু যারা আছি সিলেটি যারা আছি সব আত্মসমর্পণ করব আর যদি চালাই দিতে না পারো তোমরা জমিন ছেড়ে আত্মসমর্পণ করে চলে যাবা আল্লাহর অনেক চিন্তা আত্মনজরের লোহার ধনুক কেউ পেশি শক্তি দিয়ে চালাইতে পারবে না পেশি শক্তি দিয়ে চালানো সম্ভব না তাহলে আত্মনজনের লোহার ধনুক চালাইতে হলে কি করতে হবে আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতার দরকার আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া কেউ এই আত্মনজনের লোহার ধনুক চালাইতে পারবে না আল্লাহ প্রদত্ত ক্ষমতাটা তার কাছে আসবে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন হাত তুলো আমার সঙ্গীরা জীবনে কে কোনোদিন আসরের নামাজ কাজা করো নাই চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার কোন নামাজ জোরে বলেন ফজর পড়লে চেহারার নূর নষ্ট হয় না এশা পড়লে ঘুম নষ্ট হয় না জোহর পড়লে রিজিক কমে না আসর পড়লে শক্তি কমে না কোন নামাজ জোরে 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 কোন নামাজ মনোযোগ দিয়ে আল্লাহর ওলি বললেন জীবনে কে কোনদিন আসরের নামাজ কাজা করো না হাত তুলো ওলি কি জিনিস দেখেন বাংলাদেশে যখন স্বাধীনতার যুদ্ধ হয়েছিল যুদ্ধ করছে কারা মুক্তিযোদ্ধারা না যখন যুদ্ধ করছিল মুক্তিযোদ্ধারা ফিল্ডে যারা প্রথম সারি প্রথম ফ্রন্টে যারা যুদ্ধ করছে ওপেন হানাদারদের সাথে যুদ্ধে যারা লিপ্ত হয়েছে সরাসরি সামনে যারা ফাইট করছে বলেন জীবনের মায়া
না দেশের মায়া জোরে বলেন তার জীবনের চাইতে দেশটাকে বেশি ভালোবাসছে তখন কথা কোন ঠিক কি না মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মরা একটি মুখের হাসির জন্য বস্ত্র ধরি মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি যুদ্ধ কোন ছেলে খেলা না পুতুল খেলা যে সাইলি হয় আর ফায়ার করলি ছেলে তা না কিন্তু খুব সিরিয়াস খুব মারাত্মক হয় মরতে হবে না হয় মারতে হবে এটি চারটিখানি কথা স্বাধীনতার জন্য যেই বীর সেনানীরা আমার দেশের মাটির জন্য যুদ্ধ করে যারা জীবন কুরবানি করে দিয়ে গেল এরাই আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান কথা বলেন ঠিক কিনা বাজান তারা জীবনে এর মায়াকে উপেক্ষা করে দেশকে ভালোবেসে গেছে ইসলামকে যারা প্রকৃত ভালোবাসা দিয়ে গেছে তারা হলো ওলি আল্লাহরা আজকে আপনারা মঞ্চ তৈরি করলেন মাইকিং করলেন পোস্টারিং করলেন আমরা গাড়িতে করে আসলাম ডেকে নিয়ে আসলেন পথ দেখায় নিয়ে আসলেন হাজার হাজার মানুষ জমায়েত করলেন তাবারুকের ব্যবস্থা করলেন কিন্তু ইমামানি শাহজালাল শাহপরান শাহ মাকতুম শাহ মুস্তাফা শাহ আলী বুগদাদি খান জাহান আলী কমরউদ্দিন রুমি 800 বছর আগে 700 বছর আগে এই জমিনে কালেমার দাওয়াত যারা নিয়ে আসছিলেন এই জমিনে রন্দে রন্দে উলু উলু আওয়াজ হতো ঘন্টার ধ্বনি হতো প্রতিমা পূজা হতো এমন কোন জনপদ নাই এমন কোন গ্রাম নাই যে গ্রামে প্রতিমা পূজা না হতো এই দুর্বৃত্তের সময় কে তাদেরকে খাবার দিবে কে জায়গা দিবে কে পথ বাতলায় দিবে গুগল ম্যাপও সেই দিন ছিল না রাস্তাঘাটও ছিল না কত নদী কত পর্বত কত পাহাড় কত বৃষ্টি কত ঝড় উপেক্ষা করে আল্লাহর ওলিরা এই জমিনে কালেমার দাওয়াত দিতে এসেছেন অতএব আল্লাহর ওলিদের জমিনে আল্লাহর ওলিদের রাজ কায়েম হবে এই জমিনে নজদিবাদের কোনো স্থান হবে না কথা বলেন ঠিক কিনা আমার দিকে তাকান দলিল দেব না দলিল বহুত আছে দলিল মানে না দলিলের অভাব নাই আহলে সুন্নাতুল জামাত কাদিম এই দলের দলিলের মতো শক্ত দলিল পৃথিবীতে কারো নাই আর এস সিএস বিএস এস এ যা বলেন সব আমাদের একবারে আকাবির সহ পূর্বতন সব রসুল পর্যন্ত আল্লাহ পর্যন্ত খতিয়ানে লেখা এখন আপনি না মানলে তো জোর করে মানা যেত না খতিয়ানে আল্লাহ পর্যন্ত একসাথে বলবেন না আল্লাহু আকবার কোন পর্যন্ত খতিয়ানে সব আল্লাহ পর্যন্ত দলিল খুব করা এখন আপনাদেরকে দুইটা প্রশ্ন করে জবাব দিবেন ইসলাম শাহজালাল ইয়ামিনি মুজাহিদের কাঁধে করে কালেমার পতাকা সেই দিন আসছিল শাহপরান শাহ মাকদুম শাহ আলী বুগদাদির কাঁধে করে কালেমার পতাকা আসছে 800 বছর আগে 800 বছর আগে থেকে এই জমিনে নামাজ আমরা এইভাবেই পড়ে আসতেছি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তেছি আস্তে আমিন পড়তেছি তারাবি 3 রাকাত 20 রাকাত পড়তেছি বেতের নামাজ 3 রাকাত পড়তেছি সালাতুল জানাজার নামাজ আদায় করতেছি নামাজের পরে দোয়া করতেছি 800 বছর ধরে দোয়া মুনাজাত নামাজ জিকির ফিকির তালিম তরবিয়ত পীর মাশায়েখ তরিকা মাযহাব 800 বছর ধরে চালু আছে আটশো বছর ধরে দিন আনছে শাহজালাল ইয়ামিনি 360 এলো অসংখ্য ওলি 800 বছর ধরে এই জমিনে তারা যেই দিন এনেছে আমরা সেটাই মানবো নতুন করে পেট্রো ডলারের শাইকের মৌলভীর ফতোয়ার দিন মানার সময় আমাদের নাই হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে
কথা কি অযৌক্তিক বলছি দিন তারা এনেছে মুক্তিযোদ্ধারা দেশ দিয়েছে আর আল্লাহ রুলির আমাদেরকে ঈমান দিয়েছে ঠিক কথা বলেন ঠিক কি না ঈমান দিয়েছে দিন দিয়েছে দিন দিন যেটা দিয়েছে সেটাই মানব আচ্ছা বলেন তো শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি কি বঙ্গোপসাগর থেকে উঠে আইছে কোথা থেকে আসছে আরব থেকে সব কয়জন ওলি আরব থেকে আসলো তা আরব থেকে আসার পরে তারা 800 বছর আগে থেকে নামাজ নিয়ে আসলো সেই নামাজ হইল না আর নতুন করে তুমি সৌদি আরব থেকে ঘুরে এসে নামাজ শিখিয়ে দিলে হ্যাঁ ফেতনাবাজ ফেসাদবাজ আমার মসজিদে এসে ভেজাল বদাইলা আমার মসজিদে এসে শয়তানি শুরু করছো কারণ তো ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া ইমাম মুসল্লির মধ্যে ঝগড়া পাড়ায় পাড়ায় ঝগড়া এলাকায় এলাকায় ঝগড়া এগুলো সব কটা শয়তানের দালাল মানব সৃষ্টি করার সময় ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেস করলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে মানব আমি আল্লাহর প্রতিনিধি পাঠাইতে চাই কার প্রতিনিধি না না একসাথে বলেন কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি যারা তারা ঘুষ খায় আল্লাহর প্রতিনিধিরা সুদ খায় আল্লাহর প্রতিনিধিরা যৌতুক নেয় আল্লাহর প্রতিনিধিরা মানুষের হক মারে আল্লাহর প্রতিনিধিরা মানুষের রক্ত চুষে খায় আল্লাহর প্রতিনিধিরা চুরি করে আল্লাহর প্রতিনিধিরা আল্লাহর নামাজ রোজা ছেড়ে দেয় না কখনোই আল্লাহর প্রতিনিধি আল্লাহ পাঠান ফেরেশতারা উত্তর দিল কদু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু মাইয়ুফসিদু ওরো আপনি কি এমন জাতি পৃথিবীতে পাঠাবেন যারা খালি ফ্যাসাদ করবে বিশৃঙ্খলা করবে অশান্তি করবে ঝগড়া বিবাদ বাঁধাবে বাংলাদেশে এমন কোন গ্রাম নাই যেই গ্রামে কিলিকবাজ নাই আস্তে ঠিক করলেন কে জোরে কর আমি কি মিথ্যা কথা বলতেছি তাহলে ফেরেশতারা কিন্তু বলে নাই যে আল্লাহ নামাজ পড়বে না রোজা রাখবে না এটা কয় নাই ফেরেশতারা কইছিল আল্লাহ এমন জাতি পাঠাবা এদের ভিতরে কিলিকবাজ আসবে কিলিকবাজ কলু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ওরা ফ্যাসাদ বাঁধাবে স্বামী স্ত্রীর মধ্যে ফ্যাসাদ সমাজে সমাজে ফ্যাসাদ দেশে দেশে ফ্যাসাদ কোনায় কোনায় ফ্যাসাদ গ্রামে গ্রামে ফ্যাসাদ রাষ্ট্রে রাষ্ট্রে ফ্যাসাদ দেশে দেশে ফ্যাসাদ রাজনৈতিক ফ্যাসাদ অর্থনৈতিক ফ্যাসাদ ধর্মীয় ফ্যাসাদ 800 বছর ধরে ঠিক মতো আজকে আমাদের মধ্যে ফেতনা ফ্যাসাদ বাঁধাইতেছে ওগারে আরাক পাল্লাই দিলে হযরত শাহজালালের জুতার ওজনের সমান হবে না আপনাকে প্রশ্ন করি জবাব দিবেন শাহজালাল হক না বেহক হক ওলি কি ওলি না তিনি যে আল্লাহর ওলি আপনাদের সন্দেহ মন্দ আছে যদি না থাকে তাহলে 800 বছর আগে যাহা আনছে আমরা তাহাই মানতেছি নতুন করে সৌদি আরবের ওই মোল্লার ফতোয়া মানার টাইম বুঝলে বুঝবো তা বুঝে যা হযরত শাহজালাল ইয়া মানে মুজাররেদি ডাকতে বলে কে আছো জীবনে আসরের নামাজ কাজা করো নাই একজন হাত বাড়ায় বলে হুজুর আমি আসি গো জীবনে কোনোদিন আমি আসরের নামাজ কাজা করি নাই তিনি অন্য কেউ না তিনি সিফা সালার হযরত নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জোরে বলা যাবে কি মারহাবা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চলায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান
সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ রলি বললেন সিফাসালার তুমি পারবা আত্মনজনের লোহার ধনুক চালাইতে বিসমিল্লাহ বলে বাম হাত দিয়ে টান দিয়ে উঠাইবা আত্মন লোহার একটা ধনুক এটা তো উঁচা করতে চারজন মানুষের দরকার হয় সেখানে একজন মানুষ এটা উঁচা করবে পেশি শক্তি দিয়ে না আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়ে এই জন্য কোরআন বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান আমার ওলি যারা আচ্ছা কোরআনের উপরে কোন দলিল আছে না হ্যাঁ না সারা পৃথিবী আর এক পাশে আল্লাহর কালাম আর এক পাশে কথা ঠিক কি না কোরআনের উপরে কোন দলিল নাই দলিল হতে পারে না পারবে না এই কোরআন পরিবর্তন হবে না পরিবর্তন হবে না আল্লাহ সকালে কইছে এক কথা দুপুরে আর এক কথা হবে না এক কথা আল্লাহ সাবধান আল্লাহ রাব্বুল আলামিন এখানে গুরুত্ব প্রদান করছে আল্লাহ সতর্ক করতেছে সাবধান ইন্না এরপর আবার আল্লাহ নিশ্চয় শব্দ ব্যবহার করছে আমার নিশ্চয় মানে খালি সাবধানই বলে নেই আল্লাহ আবার নিজেকে নিজের কথাকে দৃঢ়তা বোঝানোর জন্য আল্লাহ আরো বলতেছে অবশ্যই সার্টেনলি নিশ্চয় কি আউলিয়া আল্লাহ লা খাউফ আল্লাহ আউলিয়া শব্দ বহু বচন ব্যবহার করে সব ওলিদেরকে বুঝাইছে আল্লাহ সব ওলিদের কথা বুঝাইয়া আল্লাহ বলতেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই চিন্তার কোনো কারণ নাই ভয় তো নাই নাই চিন্তার কোনো কারণ নাই আল্লাহর ওলি সিফাসালা রহমাতুল্লাহ আলাইহি গেলেন বাম হাত দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার দিয়ে তিনি ওই লোহার ওজন ধনুকখানা টান দিয়ে উঠাইয়া ডান হাত দিয়ে তীর পরাইয়া একটা টান মেরে ছেড়ে দিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন সারলেন আটমন ওজনের লোহার ধনুকটা মাঝখান থেকে ভেঙ্গে দুইটা খণ্ড হয়ে জমিনের মধ্যে পড়ে গেল ও চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার ফাওয়ার আছে নি জোরে বলেন আছে এদের পক্ষে আমাদের থাকতে হবে মরে গেলে এদের পক্ষে আমরা বেঁচে থাকলেও এদের পক্ষে কথা কোন ঠিক কিনা পেশি শক্তি দিয়ে দেশে ইসলাম আসে না পেশি শক্তি দিয়ে বিজয় হয় না আল্লাহ প্রদত্ত একটা শক্তি লাগছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুম বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল কোরআন বলতেছে আল্লাযীনা আমানু যারা ঈমান আনছে ওয়া কানু ইয়াত্তাকুন ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ কোরআন বলতেছে হাবিব আপনি আপনার উম্মতকে জানান তাদের জন্য দুনিয়াও সুসংবাদ আখেরাতেও সুসংবাদ চিন্তার কোনো কারণ নাই তাদের ভয়ের কোনো কারণ নাই জোরে বলেন মারহাবা ইয়োলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ
শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম কর আল্লাহ, রহম কর আল্লাহ। কষ্ট হচ্ছে? আর 15 মিনিট আমাকে একটু সময় দেওয়া যাবেন ইনশাল্লাহ? তাহলে একসাথে আবার বলি তো আল্লাহ আকবার। মনোযোগ দেন তো, মুসলমানদের বিজয় হলো, ইসলামের দরজা এই জমিনে খুলে গেল। লক্ষ মানুষ যদি চেষ্টা করতাম, যাই নামাজ দিয়ে সুরমা নদী পার হওয়ার সুযোগ আছে? এই আমার দিকে তাকান, আমরা এখানে যতগুলি মানুষ আছি, বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, সবাই বলবেন যে ভাই এক কাজ করেন, সবাই এসে দোয়া কালাম পড়ে যাই নামাজে ফু দিবেন, আমরা পদ্মা নদী পার হব। সবাই যায় না, এই বর্তমানে যে সুরমা নদী, এই 800 বছর আগে কিন্তু এই সুরমা নদী ছিল না, এটা বিরাট বড় নদী ছিল, বিরাট বড় নদী। এখন তো সরটর ফরিটর একবারে খালের মতো হয়েছে, এই নদী ছিল না 800 বছর আগে, এটা বিরাট বড় নদী ছিল, খরস্রোতা, অনেক খরস্রোতা, বিরাট বড় নদী ছিল। তো মনোযোগ দেন, সবাই বাংলাদেশের মানুষ এসে সুরা কেরাত পরে যদি পানি ওই যায় নামাজে ফুটু দিয়ে এবার যাই নামাজ উল্টে পদ্মা নদী পার হওয়ার চেষ্টা করে, সম্ভব হবে না? তার মানে বোঝা গেল 18 কোটি মানুষে আমরা যা না পারছি, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি একা তাই করছে, কথা কোন ঠিক কিনা? দাবিদারের মুসলমান, হযরত মুসা নবীর উম্মত অন্ধ, এক পাশে বসে আছে হুজুর আমি কি চলে যাব? মুসা নবী ডাক দেখে অন্তরে, না না, তুমি দোয়া করলে আজ দোয়া হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি হাত বাড়াও, তুমি দোয়া না করলে বৃষ্টি আসবে না। অন্ধ হাত বাড়াই দে বলে, হে রব, গুনার কারণে তুমি বেজার হইছো, আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি, এক্ষুনি তুমি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে আমি কিন্তু যাব না। বৃষ্টি যদি তুমি না দাও তাহলে আমি যাব না, এক্ষুনি বৃষ্টি দাও। হযরত মুসা আলাইহিসসালাম দেখে রে আকাশে মেঘ জমে গেল, ওজোর দ্বারা আকাশ থেকে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। জোরে বলা যাবে কি মারহাবা? একটা ঘটনা শোনাই, সমরকন্দ, বর্তমান যেটা উজবেকিস্তান, সমরকন্দ বুখারা, এই বুখারাতে ঘুমিয়ে আছেন ইমাম ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লেখছেন। এই বুখারী শরীফ যিনি লেখলেন তার নাম হযরত ইমাম ইসমাইল বুখারী। ইসমাইল বুখারী ঘুমিয়ে আছেন এই বুখারাতে, বুখারা থেকে 3-4 মাইল দূর আর একটা শহর আছে, এই শহরের নাম হলো সমরকন্দ। এই সমরকন্দ থেকে বুখারা পাশাপাশি, এই সমরকন্দে একজন আল্লাহর ওলি ছিলেন। এই সমরকন্দ বুখারা উজবেকিস্তানের অঞ্চলে একাধারে 4 বছর কোনো বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ লেগে গেল। দুর্ভিক্ষের কারণে সমরকন্দ বুখারা থেকে মানুষ পালায় যেতে লাগলো, পালায় যেতে 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 তারা একেবারে সমরকন্দ বুখারা খালি হয়ে যেতে লাগলো। দুর্ভিক্ষ এত পরিমাণে, দুর্ভিক্ষের কারণে ঘরে 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 কান্না এসে গেল, আহা মানুষের কি করুণ অবস্থা। ও নবীর উম্মত, আজকে একটা মাসালা বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন, আসমান থেকে যদি বাংলাদেশে বৃষ্টি না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ সামনে লেগে গেছে, বৃষ্টির দিনে যদি বৃষ্টি না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ লাগছে, শীতের দিনে যদি শীত না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ লাগছে। তবে আর একটা সুসংবাদ আপনারা শুনে যান, আল্লাহর নবী একদিন দোয়া করতেছিলেন, দোয়ার ভিতরে নবীজি লম্বা দোয়া করলেন, লম্বা দোয়া শেষ হয়ে যাওয়ার পরে নবী বলেন, সাবিরা, আমি আল্লাহর কাছে 3টা জিনিস চাইলাম, আল্লাহ 2টা জিনিস দিছে, 1টা জিনিস দেয় নাই, একটা দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতরে না খাওয়াইয়া, দুর্ভিক্ষ দিয়া, অভাব দিয়া না খাওয়াইয়া তুমি সমূলে ধ্বংস করে দিও না। আল্লাহ ওয়াদা করছে, হাবিব,
আপনার উম্মতকে আমি দুর্ভিক্ষ দিয়ে অভাব দিয়ে না খাওয়াইয়া সমূলে মেরে ফেলবো না। এই জন্য বাংলাদেশে দুর্ভিক্ষ হলে ভারতে হবে না, ভারতে হলে বাংলাদেশে হবে না, আফগানিস্তানে হলে পাকিস্তানে হবে না, পাকিস্তানে হলে চাইনাতে দুর্ভিক্ষ হবে না। তবে বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে কখন জানেন? এদেশের মানুষ যখন যাকাত দিবে না, সদকা দিবে না, দান করবে না, তখন এদেশে দুর্ভিক্ষ আসবে। এদেশের মানুষ যখন যাকাত দিবে না, সদকা দিবে না, দান করবে না, তখন এই দেশে দুর্ভিক্ষ আসবে। যতদিন এদেশের মানুষ যাকাত সদকা দান সদকা চালু রাখবে, গরিব মানুষকে খাওয়ানো চালু রাখবে, ইনসাফ ন্যায় বিচার চালু রাখবে, তত সময় পর্যন্ত এদেশে দুর্ভিক্ষ আসবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হচ্ছে? এই শুনে তো নিকলে দরকার আছে, বোঝাটা দরকার। আমরা অনেক সময় দানের বেলায় কিপটিমি করি। এই শোনেন, দানের বেলায় যারা কিপটিমি করে তাদের প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকে না, রহমত থাকে না। এই হাত আমার দিকে তাকায় বলেন, গুনামুক্ত কেউ এখানে আছে? আমরা সবাই গুনাগার না? শ্রোতা বক্তা সবাই কিন্তু গুনার সাথে যুক্ত, কেউ মুক্ত না। এখন আমরা যে প্রতিনিয়ত গুনা করি, এই গুনার থেকে কি করে আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহকে কিভাবে রাজি করবে? কারণ আল্লাহ তো আমাদের গুনার কারণে রাগান্বিত হয়ে থাকে। যখন কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো অভাবীকে জঞ্জাকারীকে কিছু দিয়ে দান করে খাবার, তখন আল্লাহ পাক ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ, বলবেন না? কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কি হবে জানেন? কোনো জঞ্জাকারী এসে কিছু চাইলে আল্লাহর হস্তে আপনি আমাকে কিছু দেন, আমি বড় অভাবী, সে তাকে কিছু না দিয়ে বিদায় করে দেয়। এরকম বহু মানুষ আছে, ভিক্ষুকরে ঠিয়া দেয় না, ধমক দিয়ে খেদাই দেয়, তাড়ায় দেয়। ঢাকার শহরে আছে, বিরাট বড় গাড়ির পাশে দাঁড়ায় থাকলে দরজাও খুলে না, দেয়ও না কিছু। অনেক আছে কোনো জাঞ্জাকারীকে যারা ফেরত দিয়ে দেয়, বিদায় করে দেয়, আল্লাহ রসুল বলতেছেন কিয়ামতের মাঠে সে আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে, তার মুখের মধ্যে কোনো গোস্ত থাকবে না। বালা করে মনে রেখেন, দুনিয়াতে যারা ঠিকমতো যাকাত আদায় করে না, সদকা দেয় না, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে সে দাঁড়াবে, তার মুখে কোনো গোস্ত থাকবে না। মুখে যে গোস্ত থাকবে না, এবার বুঝেন তার চেহারাটা কেমন হবে। আহা, মুখে গোস্তবিহীন সে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রসুল বলতেছেন, উম্মত তোমরা শোনো, কিয়ামতের ময়দানে ওই লোকটা উৎকৃষ্ট হবে দুনিয়ার থেকে যে আল্লাহ রাস্তায় দান করে সাদকা করে। এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উৎকৃষ্ট বান্দা হিসেবে পরিগণিত হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? মনে রেখেন এই মশালাটা, সারা জীবনের জন্য মনে রাখবেন, সারা জীবনের জন্য। বন্ধু আমার, হযরত ইমাম বুখারীর মাজার একটানা চার বছর কোন বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে একবারে অভাব পড়ে গেল, ঘরে ঘরে কান্না, মানুষ বড় বিপদগ্রস্ত, কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে। হায় হায়, হযরতে ইমাম বুখারীর জীবনী লিখতে যেয়ে ইমাম জাহাবি তারিখুল ইসলামের মধ্যে তিনি লিখতেছেন, ইমাম জাহাবি আসিয়ারু আলামিন নবলার মধ্যে তিনি লিখতেছেন, ওই যে উজবেকিস্তানের সমরকন্দ একজন আল্লাহর ওলি ছিল। আপনারা জানেন না, প্রত্যেক শহরে শহরে আল্লাহর কুতুব আছে। আমার দিকে তাকান, ওয়ার শেষ, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যে পরিমাণে গুনাহ করি, এই গুনাহতে আল্লাহ আমাদের উপরে গজব ফেলানোর কথা, কথা ঠিক কিনা? আপনি জানেন না, এ দেশে বাবার কর্তৃক মেয়ে ধর্ষিত হয়। হ্যাঁ, আপনি তো নাউজুবিল্লাহ বলতেছেন, আপনি যান মামলায় যান, বহু আদালতে যান। কালকে আমি তো অ্যাডভোকেট পাটরি হিসেবে কাছে বসে রয়েছি, হুজুর কি কইতাম পরিদিশা, মেয়ে বাপের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যা আদালতে, বাপ মেয়ের ধর্ষণ করে, চি চি হাই হাই,
আস্তাগফিরুল্লাহ আস্তে বলবেন না, হাই শব্দ এদেশ আল্লাহ পাথর ফেলেন আসমান থেকে আমরা কপাল বালা, কাদের কারণে পাথর আসে না বুঝে নেবা, পাথর পরে না তো কপাল বালো আমাদের, আল্লাহর প্রত্যেক শহরে কুতুব আছে, কুতুব কুতুব, শহরের মানুষ যখন জেনা করে ওই কুতুবরা শহরের এক কোনায় বসে বসে আল্লাহ 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 মারহাবা বলবেন না, এদেশের মানুষ যখন ঘুমায় গুনাহ করে জানা করে তখন শহরের কুতুব আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর জিকির করার কারণে আমার মালিক আমার আল্লাহ গজব দেয় না, ভূমিকম্প দেয় না, সিন্নি খাইছো কিন্তু মোল্লা ছিল নাই, তোমরা ওলিদের কারণে নিশ্চিন্ত ঘুমাও কিন্তু ওলির মর্যাদা দেও না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারের আসামি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট করে বুঝাই দিয়ে গেলাম, সামারকন্দ একজন আল্লাহর কুতুব, তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন যে তিনি সবাইকে নিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহর মাজার জিয়ারত করলেন, আর উনার উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হলো, এই স্বপ্ন দেখার পরে যিনি সামারকন্দের কাজী ছিলেন বিচারপতি কাজীর কাছে যা বলেন, হুজুর আপনি যদি ফয়সালা দেন হুকুম দেন তাহলে আমি সামারকন্দের সব মুসলমান নিয়ে ইমামুন আমিরুল মুমিনিনা ফিল হাদিস ইমাম বুখারীর পবিত্র মাজারে যাইয়া সবাইকে নিয়ে আমি জিয়ারত করে দোয়া করতে চাই, কারণ চার বছর ধরে কোনো বৃষ্টি নাই, আমি স্বপ্ন দেখছি আশা করা যায় বৃষ্টি আসবে। হাজরাতে ইমাম জাহাবি লিখতেছেন, আরে সব রহমতের পানি আমার কাছে আসতেছে, মাইরি ফেলাইছে আজকে, সব রহমতের পানি আসতেছে আমার কাছে, অবস্থা করে নাই যাবি না, একটু দূরে আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাইয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া ইমাম, ওয়াশেষ ঘটনাটা বলে হুজুরকে আমরা দোয়া করব, হযরত ইমাম শামসুদ্দিন জাহাবি আসিয়ারু আলামিন বলার মধ্যে লেখেন, কাজীউল কুজাব বিচারক যিনি তিনি রায় দিয়ে দিলেন, হুজুর আপনি যান, চারটা বছর উজবেকিস্তানের আকাশে কোনো বৃষ্টি নাই, খরা দুর্ভিক্ষে ফসল ফল গাছ তরুলতা পাতা সব শেষ, দুর্ভিক্ষের কারণে মানুষের অভাবে ঘরে ঘরে কান্না রোল পড়ে গেল, সন্তান বাবা মা ছেড়ে পালায় গেল, বাবা মা সন্তান ছেড়ে পালিয়ে যাচ্ছে, আল্লাহর ওলি চলে গেলেন মুসলমান ইমাম বুখারী রহিমাহুল্লাহর পবিত্র মাজার শরীফের চারপাশে ঘিরে ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ওলি ইমাম বুখারী নুসিলা নিয়ে আল্লাহর দরবারে মোনাজাত শুরু করে দিলেন, একসাথে বলবেন আল্লাহু আকবার, আমার দিকে তাকান, কবর জিয়ারত তাহলে আছে না, একসাথে বলেন আছে, আগের যুগের মুসলমানরা বুঝা গেল কবর জিয়ারত চালু রাখছিল, উসিলা আছে না, একসাথে বলেন আছে, তাও কার উসিলা ধরতেছে ইমাম বুখারী, আজকে যারা উসিলাকে বেদাত বলতেছে মূলত ওরাই হলো অরিজিনাল শয়তানের দালাল, আমার দিকে তাকান, একদল আছে এরকম, এগারো আজ হলো গরু যিনি বেচেন তিনি বিক্রেতা, গরু যিনি কেনেন তিনি ক্রেতা, মাঝখানে যিনি কেনা বেচার জন্য সহযোগিতা করেন তিনি হলো দালাল, এটা হলো তাদের বক্তব্য, দেখেন খুব বোঝার চেষ্টা করি,
যিনি কিনেন তিনি ক্রেতা, তিনি বিক্রি করেন তিনি বিক্রেতা, মাঝখানে যিনি ভায়া ম্যাডাম কি মিডিয়া, তিনার নাম হলো দালাল। দালাল কিন্তু এই নজদিরা বলতেছে ব্যাখ্যা দেয়, আমরা চাবো আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে দিবে, মাঝখানে উসিলা নামক কোন দালালের প্রয়োজন হয় না। একসাথে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। যারা উসিলাকে দালালি মনে করে ওরাই মূলত শয়তানের আউলাদ। আচ্ছা এই আমার দিকে তাকান, কোরআনে ভুলটুল আছে? কোরআন যদি আপনাকে উসিলা মানতে বলে তাহলে মানবেন তো? আচ্ছা এবার আসেন, কোরআনের এক আয়াত আল্লাহ বাস করতেছে, ولو انهم اذ ظلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তুমি তোমার নফসের সাথে যদি জুলুম করো, দেবিদ্যার বার্ষিক কোরআন বলতেছে তুমি যদি তোমার নফসের সাথে জুলুম করো, কবিরা গুনাহ করো, তাহলে যা উকা তুমি আমার নবীর বরগাহে হাজির হয়ে যাও, ফাস্তাগফিরুল্লাহ, দরবারে মোস্তফাতে যাইয়া তুমি আমি আল্লাহর দরবারে তওবা করতে থাকো, মাফ হবে না, ক্ষমা আমি আল্লাহ করব না, তুমি ক্ষমা পেয়ে যাবে, মাফ চাইলে তা হবে না, আমার মালিক আমার মাওলা তার জবানে বলতেছে আল্লাহর জবান, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। লা তাবদিলা কালিমাতিল্লাহ, কোরআন বলতেছে কখনোই কালাম পরিবর্তন হবে না। আল্লাহ বলতেছে শুধু রসুলের দরবারে যাইয়া তুমি মাফ চাবা তা হবে না, মাফ চাইলেই আমি আল্লাহ মাফ করে দিব না, কিন্তু মাফ পাওয়ার জন্য একটা শর্ত, মাফ পাওয়ার জন্য একটা শর্ত হলো ফাস্তাগফিরুল্লাহ, তুমি ইস্তেগফার করতে থাকবা, কিন্তু ওয়াস্তাগফারা লাহুমুর রসুল, আমার রসুল যদি তোমার তওবার ব্যাপারে আমি আল্লাহর দরবারে রেকমেন্ড করে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। কথা কোন ঠিক কিনা? নবী সালাম চলবে? সালাম চলবে? ওই নবী সারা উম্মতের নাজাতের রাস্তা নাই, ওই নবীর তাজিম সারা জীবন চলবে। জমিন কার? আসমান কার? আইন কার? বিধান কার? আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে আল্লাহর হাবিবের দুরুদ সালাম এই জমিনে চলবে, বন্ধ হবে না, হবে না। কথা বলেন ঠিক না? এই কথাটা মনে রাখবেন, জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আল্লাহ তার হাবিবের আল্লাহর জমিনে নবীর দুরুদ সালাম চালু থাকবেই। কথা বলেন ঠিক কিনা? যারা বন্ধ করতে আসবে তাদেরকে আমরা ডিলিট করে দিই, আমাদের খাতার থেকে তাদের নাম ডিলিট, তুমি চলে যাও, তোমার সার পয়সাও আমার দরকার নাই। কথা খারাপ বলছি? ওনার মতো লেতা খেতা সাঁতার পাতা আমরা দরকার নাই, কোনো প্রয়োজন নেই। খুবই মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন বলে তোমরা আমার নবীকে উসিলা মানো, উসিলা ধরো, আমার নবী যদি সুপারিশ করে তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে,
তার মানে বোঝা গেল যারা উসিলাটাকে দালাল বলতে চায়, দালালি বলতে চায়, ওরাই হলো বর্তমান জমানার দাজ্জাল এবং কাজ্জাব। কথা কর ঠিক কিনা? ওয়াজ আমার শেষ। মুসলমানরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ মাজার শরীফের চারপাশ ঘিরে মোনাজাত শেষ করে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছে। ইমাম জাহাবি তিনি তেনার কিতাবের মধ্যে লিখতেছেন, মুসলমানরা যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ মাজার জিয়ারত করে উনার উসিলা ধরে কান্না শুরু করলো, উজবেকিস্তানের জমিনে আকাশে আল্লাহর মেঘ কালো মেঘ আকার ধারণ করলো। শুধু মেঘ আকার ধারণ করে নাই, কালকে তো দেখছেন কি পরিমাণে বৃষ্টি হয়, দেখছেন না? আমার ঢাকা শহরে আমি বাসায় যাব গিয়ে পর্যন্ত পানি বাই দিয়েছে, পানি সরিয়ে সারতে পারতেছে না, এত পরিমাণে বৃষ্টি আল্লাহ দিলেন। একদিন না দুই দিন না, উজবেকিস্তানে চার বছর ধরে কোনো বৃষ্টি হয় না। ইমাম জাহাবির মতো বিশ্বখ্যাত মুহাদ্দিস তিনি লিখতেছেন যে ইমাম বুখারীর উসিলায় আল্লাহ আকাশ থেকে এত পরিমাণে বৃষ্টি দিল, সাত দিন একটা না বৃষ্টি নামলো, সাত দিন সাত রাত এক সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় না। এই যে আল্লাহ আকবার কবল না বুঝবে এটা শয়তান, জোরে বলে, জোরে 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 আরো জোরে, ওলি আল্লাহ লাগবে, ওলি লাগবে, ওলি লাগবে। এখন তো স্যালো মেশিন স্টার্ট দেন এর লেগে লাগে না, যখন স্যালো মেশিন ছিল না তখন লাগছে, যায় বসে দরবার শিবে ফাটাই দাও হুজুর কেবলার কাছে, যায় ক বৃষ্টি নাই, মানুষ সেই হাইটে হুইটে কত দশ কিলো বিশ কিলো পঞ্চাশ কিলো দূরেতে ঘোড়ার গাড়ি চাইপে হুজুর কেবলার কাছে গেছে, কান্ত আল্লাহর ওলিরা আল্লাহর কাছে কান্ত, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি এসেছে, তখন দরকার আছে, তখন স্যালো মেশিন স্টপ করে দেয় তখন আর দরকার পড়ে না, কি কথা ঠিক কি না? তখন বেডিকের ফ্যাট কেটে নেয়, কি কাটে? ফ্যাট কাটে, সিজার। আগে তো সিজার ছিল না, বাঁচবে কি মরবে জানি না, মানুষ শিক্ষিত ঢুকার পর তো মহিলারা এই স্বামী দৌড়ায় আসছে হুজুর কাছে, হুজুর মুন্সি সাহেব হুজুর, সারা এলাকা এই সারা ইউনিয়নে একজন মুন্সি সাহেব হুজুর ছিল, খুব বুজুর্গ, আগের হুজুর খুব কড়া হুজুর ছিল, কি কথা ঠিক কি না? আগের হুজুরের জবান কেমন হুজুর ছিল দেখেন, এই হুজুর কারে কারে দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পানির ভিতরে ফু দিছে, খালি পানি আর পানি থাকে না, একটু ওষুধ হয়ে গেছে। এখন আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কত সুন্দর, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কাজ হয় না, কাজ হয় না। তার মানে আগের হুজুর যিনি মুন্সি সাহেব জবান ছিল ঠিক, কি কথা কর না, কেরাত অশুদ্ধ হলো জবান শুদ্ধ, এখন কেরাত শুদ্ধ কিন্তু জবান অশুদ্ধ, ঠিক, কাজ হয় হয় না। পানি ভরা দিয়ে দিছেন, হ্যাঁ মহিলারা পানি ভরার সাথে সাথে বাচ্চা খালাস হয়ে গেছে, সুবহানাল্লাহ, কি কথা কর না, ঠিক, আমি ফের টাকা কেটে আলাই তো হুজুর দাম না, আরে বেদাত্মীরা আসে বেদাইত্যে, ওরা আমরা রূপে বেদাইত্যে, ও তো ওরা শয়তান চিন্তা করে, হ্যাঁ ও বেদাইত্যে আইয়া দোয়া বন্ধ করার লেগে, হ্যাঁ বেদাইত্যে এসে দোয়া বন্ধ করার জন্য, বেদাতি ও আইসে দোয়া বন্ধ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কাছেই দোয়া চলবে, কি কথা কন না, জমিন কার? আসমান কার? দোয়া করবো কার কাছে? আল্লাহর জমিনে আল্লাহর কাছে দোয়া চলবে, কোন বেদা দিয়ে বন্ধ করতে চাইলে বুঝতে পারবো শয়তানের দালাল। ও আর শেষ বাজ্যবদ দোয়া করে এ আমার দিকে তাকান, আমরা ফরিদপুরের বাড়ি হুজুর কেবলা খুব আমারে খুব মায়া করে, খুব মহাব্বতের মানুষ, হাসি খুশি থাকেন সবসময়,
মানে যারা সবসময় বেশি হাসি খুশি থাকে তাদের দিল খোলা, এই পেশা গোসা নাই দিলের ভিতরে, বুঝতে পারছেন? দিলের ভিতরে ফেস গোসক তো ওনার আব্বা হুজুর তো একজন আল্লাহ আল্লাহ ভালো আছে, আল্লাহর মকবুল একজন পুলিশ ছিলেন। তো মোতারাম মনোযোগ দিন, আর আজকে যার নাম উপরে দিছেন ওরে সর্বনাশ, আল্লাহ আল্লাহ। ওনাদের কদম মুবারকের এই জুতা মুবারকের একটু দুলার সো যদি আমরা পাইতাম তো আমরা জীবনটা ধন্য হয়ে যেত। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আওলাদের রসুল, সরাসরি রসুলের রক্ত যার শরীরে প্রবাহিত হচ্ছে, সুবহানাল্লাহ। তো ওনাদের কথা তো বলার মতো আমার কোনো যোগ্যতা নাই। তো আমরা দেশের বাড়ি ফরিদপুর, আমাদের দেশে একটা রেওয়াজ ছিল, আমাদের এই কুমিল্লার হুজুররা আমরা এলাকায় যে নামাজ কালাম পড়াই তো, দোয়া কালাম পড়াই তো, মাদ্রাসাটা দিত, আপনাদের কুমিল্লার আলেমদের খুব একটা সুনাম ছিল। তো কুমিল্লাতে এক মৌলবী সাহেব ছিল তৎকালীন জমানায়, খুব কড়া সুন্নি ছিল, আল্লাহ ওনার বদলতে আর আমরা গিরা মহান সুন্নিও আছে, খুব কড়া সুন্নি ছিল কিন্তু খুব আবেদমান্দা ছিল, সুন্নিও করা আবেদও খুব করা। হুজুর খুব শক্ত হুজুর ছিল, আমার বাপেরও কোরআন শরীফ শিখেছে আমারও শিখেছে, তাহলে কি হুজুরি হুজুর এবার চিন্তা করে, তার মানে বয়সও ভালো ছিল আর আমাদের গ্রামের মানুষ খুব তারই ইজ্জত করতো, এত পরিমাণে ইজ্জত করতো যে বাড়িতে কোনো ভালো রান্না হইলে মাকে বলতাম, মা আর বলতো যে মৌলী সাহেব হুজুরি দিয়ে গে যা, আমরা টিফিন করে বইরে আমরা দিয়ে আসতাম। ফল টল আসলে সিজনের প্রথম ফল আম টাম, এই যে সামনে এই আম টাম সিজন, কাঁঠাল টাঁঠাল আসলে হুজুরের ডাইকে আইনে, এই আমাদের এলাকার মানুষের একটা রেওয়াজ ছিল যে মোল্লা খাওয়ানো করতো, মোল্লা খাওয়ান নেয় হুজুরের ডাইকে আইনে সুন্দর করে মিলার শিব পড়াই আম দুটুর দিয়ে হুজুরে খাওয়াইতো, বরকতের জন্য, দোয়ার জন্য। মারহাবা বলবেন না, ওন আম গাছে আম আছে, গাছে কাঁঠাল আছে কিন্তু কপালে নাই, মোল্লা কপিলা ধরাম পাবলিকে কপাইছি আর যতদূর পরে আম দুধ এবার কিনে খাও গা আর ফিরি ফিরি খাওয়াবো না যাও গা। ও কই না, এ তো আর বেশি গুলি মানে শেষ লজ্জা সরম পাবে না, দুঃখ পাবে না, দরকার নাই কোনো ভাইরের দুঃখ দিব না, শুধু এতটুকু মনে রাখতে হবে আমরা আমাদের ইজ্জত নষ্ট করছি, কথা ঠিক কি না? এদেশের মানুষের ভালো বাড়ির ভালো খাবারটা আমাদের জন্য বরাদ্দ থাকে, বাড়ির ভালো ডিমটা বরাদ্দ, মাদ্রাসায় তলবে এলে ছেলেটা পড়ে, বাড়ির যে লজিং মাস্টার যে বাড়িতে খায় ও বাড়ির মহিলার চিন্তা হলো আমার ছেলে খাক বা না খাক ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে, ও ডিমটা ও ছেলেটারে দিতে হবে, ভালো একটা মাছের টুকরা ছেলেটার জন্য রেখে দেয়, একটু ভালো তরকারি ছেলেটার জন্য আলাদা ছুঁয়ে যায়, ছেলেটা খাবে ও খাইয়া বড় হইয়া পড়াশোনা করে আলেম হবে, আমার জন্য দোয়া করবে। ও সওয়ালে এমন এক মাদ্রাসায় পড়ছে দোয়াই মানে না, বেডির মুরগার ডিম শেষ, আর যে মুরগা ডিম পারছে এই মুরগা গা আমার ডিম পারার কুতুর নু শেষ, এটাই যে কুত্তে কুত্তে ডিম পারছে এ তো মুরগা গা রে আমার ডিম, আমি যে সারা জীবন কুত্তে কুত্তে ডিম পারছি কষ্ট করি এটা হচ্ছে শেষ, বুঝতে পারছেন? এমন মাদ্রাসা পড়ে তো দুয়াই মানে, তো এই জন্য কোথাও ছেলে পেলে পড়াইলে বুঝে সুঝে সুন্নি মাদ্রাসা পড়াই তো, কথা কর না কে ঠিক কিনা? তো আমার ওয়াজ শেষ, যে এইবারও ওয়াজ করছি।